আজ আমি যে এই গাছটির ব্যাপারে ভিডিও বানাচ্ছি, আমি আগে অনেক ভিডিওতে এর ব্যাপারে বলেওছি। দেখছেন কি সুন্দর ফুলটা দেখতে। ফুলটির নাম হেলিক্রাইসাম, বা এটাকে ইন্টারনেটে যদি সার্চ করেন এটার নাম লিখবেন জেরোক্রাইসাম ব্র্যাকটিয়াম। হেলিক্রাইসাম লিখলে অন্য ফুলের হলুদ রঙের ফুলের দিয়ে দেয়, কিন্তু এটার যে আসল নাম সেটা হচ্ছে জেরোক্রাইসাম ব্র্যাকটিয়াম। এটা আর একটা নাম হচ্ছে স্ট্র ফ্লাওয়ার। স্ট্র মানে যে খড়, কারণ এটার যে পাপড়ির আওয়াজ সেটা পুরো খড়ের মতো। পাপড়িগুলো অনেক শক্ত শক্ত। এতে এই যে ফুলগুলি দেখছেন এগুলো আসলে সিড, এগুলো দেখুন ডান্ডি শুকিয়ে গেছে, এগুলো সিড তৈরি হয়ে গেছে, এখান থেকে সিডটা কালেক্ট করার সময় এসে গেছে। অনেক লেট করে ফেলেছি ভিডিওটা বানাতে, প্রায় শীতের ফুল সে, সেটাও শীতেরই একটা গাছ, এখানেও আছে। এবার আসি এর কেয়ারের ব্যাপারে, আমি কী করে এর কেয়ার করেছি। দেখুন এখানেও কি সুন্দর লাগছে। এর মাটি প্রথমত আমি বলি, এটা আমি বস্তায় বসিয়েছি, এই একটি গাছ বস্তায়, দুটি গাছ আছে এখানে, এই এই একটা এই একটা, আর একটা দুটো গাছ আমি এরম টবে বসিয়েছি। তো এর গ্রোথটা দেখুন, আর এই গ্রোথ দেখুন। তার মানে প্রথম পয়েন্টে আমি এটাই বলবো যে একে যত বড় করে দেখুন, সিড দেখুন এর কিরমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, কালেক্ট করার সময় এসে গেছে। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে একে যত বড় টবে দেবেন ততই ভালো, সিডও খুব সুন্দর দেখবে। একবারে তাহলে সিড কালেকশনের ভিডিও বানিয়ে দিচ্ছি, এই সিডগুলো এরকম ভাবে হাতে বেরিয়ে আসবে এরকম ভাবে। এটাকে দেখুন হালকা পুরো উড়ে যাচ্ছে একবারে। এই যে যেটা বলছিলাম, এর যে একে যত বড় টপ দেবেন ততই এর জন্য ভালো। একে আমি এরকম বস্তায় বসিয়েছি, আর এতে এতটা মাটি আছে এতটা, কিন্তু এর তলায় একে সারও দিতে হয়, এর তলায় আমি সবজি এতটা দিয়েছি, এতটা মতো মাটি আছে টোটাল এতটা। দেখতেই পাচ্ছেন তাতেই কত সুন্দর, একে প্রত্যেক দিনই জল দিতে হয়, নালে একটু জল না দিলেই এরকম হয়ে যায়, এরম ফুলগুলো এরম ভাবে ঝুঁকে যায় একটু জল না পেলে। এবার আগে একটা ওভারভিউ ভিডিওতে এটা দেখেছিলাম, তাতে জল দিইনি, দেখেইছেন হয়তো যারা দেখেছেন তাতে দেখতে পাবেন। একে ভালো সার লিকুইড ফার্টিলাইজার দিতে হয় তবেই এ ভালো ফুল দেয়। যেমন দেখুন এতে অনেক কম ফুল আছে, এই দুটো আছে, আর এতে দেখুন ভোরে ফুল আছে। এতেই এই কেয়ারটিপ, আর কোনো এমনি ফার্টিলাইজার লাগে কিন্তু অত বেশি এমনি লিকুইড ফার্টিলাইজার না দিলেও কেন, আমি যেমন বাকি গাছদের দিই তেমনই কেউ দিয়ে দিই, কিন্তু আমি শুনেছি যতদূর একে না দিলেও চলে, এই ফার্টিলাইজারের বেশি দরকার নেই, আমি দিয়েওছি। আর আমার দেখুন গাছ কত ফুল, একবার ফুলে পড়ে গেছে, আর সঙ্গে ক্যামেরাতেও হয়তো আসছে। এবার একে ফুল সানলাইটে আমি রাখিনি আপাতত, কারণ এখনকার রোদ দেখুন অত্যন্ত চড়া রোদ। এবার তার জন্য কী হয়, এই ফুলগুলো এরকম ব্রাউন হয়ে যায়, পাখিগুলো একদম ব্রাউন হয়ে যায়, বার্ন হয়ে যায়। ওই জন্য এখন যেমন শীতের সব গাছই আমি একই জায়গায় রেখেছি, দেখুন
সুন্দর লাগছে গাছটা। এমনি শীতকালে কে ফুল সানলাইটে রাখা উচিত, আমি তাই রেখেছিলাম। আর বলতে কোনো কোনো আমি আপাতত কোনো রোগ দেখিনি। হ্যাঁ, একটা রোগ দেখেছি, সেটা হচ্ছে খুব মাকড়সার জাল হয়, তার জন্য যে কোনো পেস্টিসাইড দিলে, আমি শুধু জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, তারপর আর কিছু হয়নি। আমারই হয়েছিল একদম ফার্স্টে, তারপর আর কোনো মাকড়সার জাল হয়নি। দেখতেই পাচ্ছেন গাছটাও খুব হেলদি। যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আমার পরের ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ। ও, আর একটা জিনিস আমি দেখাতে ভুলেই গেছি, এই ফুলটির একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে দেখাচ্ছি, ফুলটিতে জল দিলে ফুলটি অদ্ভুতভাবে বন্ধ হয়ে যায়। দেখুন, বন্ধ হওয়া স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আশা করি যেখানে যেখানে জল পড়ছে সেই সব ফুল বন্ধ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এই যে ফুলটিও বন্ধ হয়ে গেছে, এখানেও ফুলগুলো বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। এই ফুলটি বন্ধ, এটা তো কুঁড়ি ছিল, এই ফুলটিও দেখুন বন্ধ হয়ে যাবে। মানে যেখানে যেখানে জল পড়ে সেখানে সেখানেই এ বন্ধ হয়ে যাবে। দেখুন এই ফুলটি যেটা দেখাচ্ছিলাম পুরো বন্ধ হয়ে গেছে। পরের ভিডিও নিয়ে আবার আসবো। আর এই গাছটি খুবই সুন্দর গাছ, আমার তো খুবই পছন্দ, সুন্দরবার লাগানো হয়েছে। কালেকশন হিসেবে বলতে গেলে এই যে সিডগুলো, এগুলো কালেক্ট করে আমি একটা এক ব্যাগে রেখে দিলেই হয়, আমি আলাদা করে কোনো ভিডিও বানাবো না। ধন্যবাদ।